2010 সালে প্রথমবার ঢাকায় এসেছিল পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জাল। দীর্ঘ 14 বছর পর আবারও ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেছিলেন জাল ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট গহর মমতাজ। 23 আগস্ট ফেসবুকে একটি কনসার্টের ছবি শেয়ার করে গহর লেখেন, হ্যালো বাংলাদেশ, শিগগিরই দেখা হচ্ছে। বিস্তারিত জানার জন্য ওয়েবসাইটের একটি লিঙ্ক শেয়ার করেন তিনি। সেই লিঙ্ক থেকে জানা যায়, পূর্বাচলের ঢাকা অ্যারোনায় লিজেন্ডস অব দ্য ডিকেড শিরোনামের কনসার্টে গাইবে ব্যান্ড জাল। কনসার্টটি আয়োজন করছে অ্যাসেন বাজ, গেট সেট রক ও জিরকোনিয়াম। বিকেল 5টায় খোলা হবে গেট, আয়োজন শুরু হবে সন্ধ্যা 6টায়। এই কনসার্টে অংশ নিতে দর্শকদের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে 3,050 টাকা। আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 49তম প্রয়াণ দিবসে আরটিভি মিউজিকের ব্যানারে প্রকাশিত হল দুর্গমগিরি কান্তার মুরুগানের মিউজিক ভিডিও। বাংলাদেশ থেকে অনুপ্রাণিত হয়ে সমগ্র দক্ষিণ এশিয়ায় এখন অন্যায়ের বিরুদ্ধে ছাত্র জনতার বিক্ষোভ চলছে। কাজী নজরুল ইসলামের যে গানগুলো বিদ্রোহ বিক্ষোভে সবচেয়ে বেশি উচ্চারিত হয়, তার মধ্যে এই গানটি সবার উপরে। নিতাই ঘটকের সুরে গানটির সঙ্গীত আয়োজন করেছেন সৈয়দ সুজন। গানের ভিডিও চিত্র নির্মাণ করেছেন নূর হোসেন হীরা। বিতর্কের মুখে পড়েছেন বিটিএস তারকা সুগা। তার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে, মামলাও হয়েছে। গত শুক্রবার তাকে টানা 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে দক্ষিণ কোরীয় পুলিশ। জিজ্ঞাসাবাদে 2 দিন পর রোববার উইভার্সে পোস্ট করা নিজের হাতে লেখা চিঠিতে দুঃখ প্রকাশ করেছেন সুগা। 6 আগস্ট হান্নামের বাড়ি থেকে বৈদ্যুতিক স্কুটার নিয়ে বেরিয়েছিলেন 31 বছর বয়সী এই তারকা। সেদিন মদ্যপ অবস্থায় স্কুটার চালানোর অভিযোগে সুগার বিরুদ্ধে তদন্তে নামে দেশটির পুলিশ। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে রোববার লেখা চিঠিতে আইন লঙ্ঘনের কথা স্বীকার করেছেন সুগা। তিনি লিখেছেন, আমি মানুষের ভালোবাসা পেয়েছি, তা ধরে রাখতে ব্যর্থ হয়েছি, আমি গুরুতর ভুল করেছি। খালেদা জিয়াকে হত্যা চেষ্টার মামলায় চিত্রনায়ক জায়েদ খানের নাম দেওয়া হয়েছে। রোববার রাতে নিজের নামে মামলার কথা জেনেছেন অভিনেতা। একজন শিল্পী হিসেবে এমন মামলার কথা শুনে তিনি অবাক হয়েছেন বলে জানিয়েছেন। এ বিষয়ে কানাডা থেকে জায়েদ খান গণমাধ্যমকে বলেন, আমি বিস্মিত, আমি হতবাক, মিথ্যা মামলায় আমাকে জড়ানো উদ্দেশ্য প্রণোদিত। জায়েদ বলেন, ঢালাওভাবে মিথ্যা মামলা দিয়ে সত্যিকারের অনেক অপরাধীদের আড়াল করা হচ্ছে, আমাদের টেনে ধরার জন্য এ মামলা। আমি হলফ করে বলতে পারি, কোনো মিছিল মিটিংয়ে কোনোদিন ছিলাম না, দেশের ক্ষতি হয় রাষ্ট্রদ্রোহী এমন কোনো কাজ করিনি।